না মানে ভাবলাম চলে যাচ্ছি, যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাই। বলুন। চুইংগাম না মানে আচ্ছা, চুইংগাম খাওয়া কি খারাপ কিছু? যে কোনো জিনিসই বেশি বেশি হলে সেটা খারাপ। আমি কিন্তু আপনার বালিশের নিচে চুইংগাম দেখেছি, আপনি কি? খাই মাঝে মাঝে, মানে বোঝেনি তো, সবই ঠিক আছে, মুখটা একটু ফুলাতো, এটা একটু এক্সারসাইজ করে কমানোর জন্য। আপনারকেও তো খাওয়া উচিত। সরি? হ্যাঁ মানে আপনার মুখও তো আমার মুখের মতো ফুলা। আপনি কথা কিন্তু একটু বেশি বলেন। কথা একটু বেশি বলতে হয় আর কি, মুখটাকে সচল রাখি আর কি। তবে যাই বলেন, এই চুইংগাম কিন্তু সাপ্লিমেন্টারি, মানে কথা কম বলার জন্য খুবই সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। স্ত্রী বেশি কথা বলা পছন্দ করে না, তাই তো? বোনের বান্ধবী যখন, তখন নিশ্চয়ই ভালো করে জানেন। কি করব বলেন মাহবুব ভাই, আসলে মুখের কাজটা কি বলেন? মুখের কাজ হচ্ছে হয় কথা বলা, বলে খাওয়া। এখন কথা কম বলে যদি আমি একটু খাওয়াটা বাড়িয়ে দিই, তারপর যদি স্টমাকটা আপসেট করে, তাহলে আমার কি করার আছে বলেন? সেটা তো হয়েছে জাঙ্ক ফুড খেয়ে। কি করা যাবে বলেন মাহবুব ভাই, মানে হোটেল ওয়ালারও তো আর আমার শ্বশুর না যে আমাকে জামাই আদর করে খাটে জিনিসপত্র খাওয়াবে। বরং তারাই উল্টা মনে করেন যে শ্বশুর মনে করে আমার কাছ থেকে সব হাতিয়ে নিয়ে নেয়। তাহলে তো বুঝতে পারছেন, এই হোটেলে হোটেলে জামাই শ্বশুর খেলাটা মোটেও স্বাস্থ্যকর হচ্ছে না। সো শ্বশুরের মেয়ের কাছে গিয়ে সারেন্ডার করে ফেলুন। আসলে আমি যতটুকু মানে রিপোর্ট করে যেটা বুঝলাম আর কি, ওই যে ওষুধ খেয়েছিলাম, ওই নিজে নিজে ওষুধ খাওয়াতে মানে ওষুধের সাইড এফেক্টের জিনিসটা হয়েছে, তাই না? জি। আমার কপাল, মানুষ দেখেন আসলে ওষুধ খায় হচ্ছে বিভিন্ন রকমের মানে ব্যাধি কমানোর জন্য, আর উল্টা আমি ওষুধ খেয়ে অ্যাম্বুলেন্স ডাকতে হলো, তারপর অ্যাম্বুলেন্স থেকে সরাসরি হসপিটাল, হসপিটাল থেকে এখানে এসে চার দিন শুয়ে রইলাম আপনার সঙ্গে। আরে ভাই, যেটার উপর নির্ভর করে আপনি ভালো থাকতে চাইছেন, সেটা খাওয়ার আগে একবার যাচাই বাছাই করে নেবেন না? যাচাই করেননি বলে তো ধরাটা খেয়েছেন। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি চিন্তা করে দেখলাম কি জানেন, একদম মেয়েদের সঙ্গে মিলে যায়, মানে মেয়েদের আচরণের সঙ্গে মিলে যায়। মানে আপনি কোনো মেয়েকে মানে আস্থা করে কোনো একটা কথা বলবেন, কিছু একটা করবেন, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবেন। আমার হসপিটাল থেকে কী মনে হয়েছে জানেন, মানে ওষুধ এবং প্রেম ভালোবাসা এর মধ্যে কিন্তু একটা আচরণগত মিল আছে, রাইট? অবশ্যই আছে, ওষুধের মতো ভালোবাসার জাদুকরি ক্ষমতা আছে। ভালোবাসা মানুষকে সুস্থ থাকার আশ্বাস দেয়। তবে হ্যাঁ, দুটোর মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। যেমন আমরা যে ওষুধ খাই সেটা ডেট কিন্তু এক্সপায়ার হয়ে যায়, কিন্তু ভালোবাসার ডেট কখনো এক্সপায়ার করে না। মাহবুব ভাই, এটা কোনো কথা হলো? একটা লোক চার দিন ধরে হসপিটালে, আমাকে কি কোনো একটা খবর পর্যন্ত দিল না? কেন, লুবনা তোমাকে বলেনি? আজকে একটু আগে আমাকে বলেছে। আপনিও তো আমাকে একটা ফোন করতে পারতেন মাহবুব ভাই। স্ট্রেঞ্জ, সুষমাও তোমাকে বলেনি? বেচারা এমনিতেই কম কথা বলে, তারপর নিজের অসুখের কথা নিজে বলবে নাকি? তোমার এই কম কথা বলা বরকে বাইরের খাবার কেন ফেলে দাও? বউয়ের রান্না কারো ভালো লাগে? জিদ করে হলেও বাইরের বাসি পচা খাবার খাবে, আবারও ফুড পয়জনিং, তাই না? উনি এক্সপায়ার ডেটের ওষুধ খেয়েছিলেন, ক্রনিক ইনফেকশন। উনি তালকানা একটা লোক, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার, ডেটটা দেখে নেবে না? আরে তুমি তো একটু দেখে দিতে পারো, একটু কেয়ারিং হলেই তো। বাচ্চাদের মতো কেয়ার এক্সপেক্ট করলেই হবে নাকি? আমি তোর মা না। এনিওয়ে তোমরা কি আবারও? হ্যাঁ, এবং এটাই ফাইনাল, এরকম লোকের সাথে থাকা সম্ভব না। চিন্তার বিষয়, তোমাদের ক্রাইসিসটা কি? নাথিং, না না নাথিং না, এডুকেশন, এডুকেশন একটা মেজর ফ্যাক্টর।
নো প্রবলেম। নিশ্চয় কোনো কিছু বলতে এসেছো, যা বলার সংক্ষেপে বলো। আমি খুবই একটা জরুরি থিসিসে কাজ করছি। হ্যাঁ সুন্দরী বলো, কি পাঙ্গাস? না না, সোহান তো পাঙ্গাস পছন্দ করে না। ও আর কি আছে বলো? এই সোনা কোনটা আনবে? ও বলল যে ছোট মাছ আছে, বাইলা বাটা মাছ, তারপর হচ্ছে মলা ঢেলা এসব বলছে। কি বললা? চেউ? হ্যাঁ চেউ, ধরো চেউ আনতে পারো, টাটকিনি, তারপর হচ্ছে বাইন, কাজলি, বাতাসি, বাছা, পোয়া। হ্যাঁ বড়োর মধ্যে ধরো তুমি রুই আনতে পারো, কাতল আনতে পারো, কার্ফু আনতে পারো। তার না না না, কার্ফু আনার দরকার নেই, এদিকে অলরেডি কার্ফিউ জারি হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার খুশি মতো যা ইচ্ছা তাই নিয়ে আসো, ঠিক আছে? রাখো রাখো রাখো। শোনা, এই ল্যাপটপটা কিন্তু আমার টাকায় কেনা। আমাদের খাটটা, ড্রেসিং টেবিল, আয়না। আমি তোমাকে পরিষ্কার বাংলায় বলেছি, আই ডোন্ট হ্যাভ এনি টাইম। এখানে এসে দেখছো যে আমি সব কিছু নিয়ে কীরকম এলোমেলো অবস্থায় আছি, কী পরিমাণ ব্যস্ত আছি। এত কিছুর পরেও তুমি কীভাবে এক্সপেক্ট করো আমার কাছ থেকে যে আমি তোমার জন্য বসে বসে মাছ কাটবো, রান্না করবো? নো নো নো, আমি তো তোমার মানে আমার খাওয়ার জন্য চিন্তা করছি না, আমি তো তোমার চিন্তা করছি। আমার কেনায় যে আয়নাটা, সেই আয়নাটায় নিজেকে একটু ভালো করে দেখো তো, তুমি এই কয়দিনে কী পরিমাণ ওয়েটটা লুজ করেছো, মানে তোমার সুষময়। আমি তোমাকে অনেকবার বলেছি, গড নোজ যে একই কথা তোমাকে বারবার কেন আমাকে বলতে হয়। আমি তোমাকে বলেছি যে আমাকে, হ্যাঁ আর সেটা আমার মনে আছে তুমি কী বলতে চাচ্ছ। তোমার ব্যাপারে যাতে কেউ না না বলায়, মানে কোনো ধরনের ইন্টারফারেন্স তুমি পছন্দ করো না। কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু নাক গলানো না, স্কেয়ার। মানে কেয়ারের জন্য তুমি এটা কি সুন্দর একটা বাংলা বলেছিলে, আলগাপিরি, না? দ্যাটস ইট, ভেরি টিপিক্যাল আলগাপিরি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, যে মানুষের মাথায় কোনো ধরনের রেসপন্সিবিলিটির প্রেশার নাই, কোনো ধরনের চিন্তা নাই, কোনো ক্রিয়েটিভ কাজকর্ম নাই, তার ব্রেন তো কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই না? অ্যান্ড দ্যাট ইজ আলগাপিরি। এবং সেই মানুষটা তার কাউন্টার পার্টের কাছ থেকে ঠিক এটাই এক্সপেক্ট করে। নো নো নো, তুমি এটা বলতে পারো না। তোমার কাছ থেকে, স্পেশালি তোমার মতো ওভার এডুকেটেড স্ত্রীর কাছ থেকে এই ধরনের কোনো কিছুই আমি কখনো এক্সপেক্ট করি না। যদি করতাম তাহলে অসুস্থ হয়ে একা একা হসপিটালে পড়ে থাকতাম না, বাসায় এসে তোমার ঘাড়ের মধ্যে চেপে বসতাম। আচ্ছা এসেছিলাম? নো, নট ইভেন এ ফোন। ইনফ্যাক্ট তোমার কাছে আসার ইচ্ছে আমার হয়নি। ওকে, তাই না? তাহলে তুমি অন্য কোন হসপিটালে যেতে, এত হসপিটাল থাকতে, আমার বান্ধবীর ভাইয়ের হসপিটালে তোমাকে কেন যেতে হলো? তোমার অসুস্থতার পেছনে আমার দায়িত্বহীনতার পরিচয় ঘুরিয়ে পেঁচিয়ে দশকান হয়ে আমার কাছে যাতে ফিরে আসে, এজন্যই তো গেছো, তাই না? আমি সব খুব ভালো মতো বুঝি সুষমা, ইউ আর ভেরি ভেরি শ্রুট। বাহ বাহ, এই না হচ্ছে কি লেখাপড়ার ফল? অনেক অনেক লেখাপড়া করার পর তোমার ব্রেন এতটাই তীক্ষ্ণ হয়েছে যে সম্ভব অসম্ভব সব কিছু নিজের মতো করে ক্রিয়েট করে যাচ্ছে। লিসেন শোনো, তোমার মতো এত এত পড়াশোনা করিনি বলে, এত পড়াশোনার ভার কখনো মাথায় নেইনি বলে, কোনো ধরনের লাভ লোকসানের হিসেব ছাড়াই আমি অন্যকে কেয়ার করতে পারি, যেটা তুমি পারো না, কখনোই পারো না। অনেক অনেক দিন আগে তোমার ভিতরে একটা অসম্ভব সুন্দর মিষ্টি একটা মন ছিল, যেটা তুমি হারিয়েছ, যার অভাব আমি মেনে নিতে পারি না, কখনো পারব না। সো নো মোর, তোমার সাথে আর না, তোমার আর আমার মস্তিষ্কের যে ভালোবাসা, সে ভালোবাসা ডেটটা ওভার হয়ে গেছে। সো গুড বাই অ্যান্ড টাটা।
ও একই একই একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, আমার সরল অনুভূতি দিয়ে তোমাকে বলছি, মানে আয়নায় গিয়ে, মানে আমার টাকায় কেনা আয়নায় গিয়ে আবার নিজেকে সুন্দর করে দেখবে, তুমি কিন্তু অনেক ওয়েট লুজ করেছো। সো টেক কেয়ার ইউর সেলফ, তা নাহলে আমি হসপিটালে ছিলাম 4 দিন, তোমার থাকতে হবে মিনিমাম 7 দিন। আমি গেলে বাবুর বাচ্চাকে কে দেখবে? আচ্ছা সুষমা কি এখনো ফেরেনি? সে আসবে না। তুই কি এভাবে একা একা থাকবি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা বলছি। তুমি কথা বলবে কেন? যদি নিজে আসতে পারো আসো, না হলে খামাখা আলগা দরদ দেখাবে। সোহানার কি বললো? ওই তো সুষমার সঙ্গে আমার ঝগড়াঝাটি হয়েছে, সুষমা বাসা ফিরছে না, সেটা নিয়ে কমপ্লেন করলো। আমি বললাম যে তাহলে আমি ওর সাথে কথা বলি, তা না রেগে গেল, ফোন রেখে দিল। না ওদের নিয়ে আর পারা যাচ্ছে না। থাক, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না তো, আমি দেখছি। আমি বলতে পারি না স্যার কোথায় থাকে। আমি জানি আপনি জানেন, কিন্তু আমাকে বলবেন না, তাই তো? জি না, মানে স্যার আমাকে বলে দিয়েছেন আমি যাতে আপনাকে না বলি স্যার কোথায় থাকে। বলার দরকারও নাই, কিন্তু গাড়ি যে নিচ্ছে না, অফিসে যাওয়া আসা করছে কিভাবে জানেন কিছু? জি জি না, রিক্সা বাস এই টেম্পু সিএনজি নানান সময় নানান জিনিস দিয়ে যাতায়াত করে, মনে হয় স্যারের অনেক কষ্ট হয় অবশ্যই যাতায়াত করতে। আমি তো জোর করে গাড়ি আটকে রাখিনি, আমার সন্ধ্যা পর্যন্ত তো গাড়ি প্রয়োজন হয় না, আপনি আমাকে অফিসে ড্রপ করে সারাদিন স্যারের কাছে থাকলে তো পারেন। জি আমি স্যারকে বলেছিলাম, স্যার আমাকে বলেছেন নো, কখনো না, তুমি সারাক্ষণ ম্যাডামের সাথে সাথে থাকবে, ম্যাডামের ডিউটি করবে, আমি যাতে ভুল করেও স্যারের অফিসের দিকে না যাই উনি আমাকে বলে দিয়েছেন। আপনি এক কাজ করেন, এখন আমাকে অফিসে ড্রপ করে এই খাবারের ব্যাগটা নিয়ে আপনার স্যারের অফিসে চলে যাবেন, বলবেন যে আমি রান্না করে পাঠিয়েছি, তারপর ওখানেই থাকবেন, আমি ফোন দিলে পরে আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? জি আচ্ছা ম্যাডাম, কিন্তু খাবারের ব্যাগ স্যার যদি না রাখে, যদি ফেরত দিয়ে দেয় তখন আমি কী করবো? রাখবে না মানে? সেদিন যে এতগুলো মাছ মাংস কিনে দিয়ে গেলো ওগুলো কে খাবে? বলবেন এখন থেকে রোজ আমি রান্না করে পাঠাবো। জি আচ্ছা। তাছাড়া তোমার তো পরীক্ষা, সামনে পরীক্ষার যে প্রেশার, মানে তুমি তো সবসময় যদি রান্না করে থাকো তাহলে তুমি পড়াশোনায় অনেক ফেল করবে, মানে তোমার ঝামেলা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, সময় নষ্ট হবে না, তুই রাত জেগে পড়ে নিলেই হবে। না 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 না, তারপর যদি কোনো কারণে তোমার রেজাল্টটা খারাপ হয় অন্যরা কে কী বলবে আমি জানি না, তবে আমি নিজে ভীষণ অপরাধ বোধে ভুগব। আমি কত রকম প্ল্যান করে বসে আছি তুমি জানো? হ্যাঁ,
তোমার রেজাল্টের পর একটা পার্টি দিয়ে বউ ফুলিয়ে ঘুরে বেড়াবো। সবার তো আর গোল্ড মেডেলিস্ট বউ পাওয়ার ভাগ্য হয় না। এভাবে বলো না, দোষ তো আমারই, আমার চাপাচাপি দিয়েই তো লেখাপড়া শেষ করার আগেই দুজনের বিয়ে করে ফেলতে হলো। আর শোনো, আমি কিন্তু একা লেখাপড়া করলে হবে না, সামনের বছর কিন্তু তোমাকেও মাস্টার্স পরীক্ষা দিতে হবে। আরে দাদ, পড়াশোনা দিয়ে কী হবে? নিজের বিজনেস নিজের মতো করে ডেভেলপ করবো, সার্টিফিকেট কে দেখবে? দরকার পড়লে শিক্ষিত লোকজন এমপ্লয়ি হিসেবে রাখবো, ব্যাস হয়ে গেল। সংসারের সব দায়িত্ব আমি নিচ্ছি, তোমার শুধু একটাই কাজ, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। মানে কি, সমস্ত রান্নাবান্না তুমি করবে আর আমি শুধু পায়ের উপর পা তুলে দিয়ে বসে বসে বই পড়বো? তাহলে একটা কাজ করি, বুয়া রেখে দিই, সে রান্নাবান্না করবে, তুমি এসব নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আরে আমি তো ভেবে রেখেছিলাম যে আমি ভালো ভালো রান্নাবান্না করে স্বামী সেবা করে সব থেকে ভালো বউ হিসেবে তোমার কাছে আহ্লাদ করবো, আর এসব তুমি কি বলছো? তুমি এমনিতেই জগতে সেরা বউ, তার জন্য তোমাকে রান্না করে আসতে হবে। কেন, আমার রান্না খারাপ? তাহলে তুমি রোজ এরকম আহা বসে বসে করে খাও কেন? আরে বাবারে, খারাপ কখন বললাম, ভালো বলেই তো তোমার কাছে ট্রেনিং নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আর যাই করো নাই করো, তোমার হাতের যে গরুর মাংসের ভুনা, এই ভুনাটা কিন্তু আমাকে তো শিখিয়ে দিতেই হবে। সব কিছু মিস করতে পারবো কিন্তু গরুর মাংস মিস করতে পারবো না কোনোভাবেই। ম্যাডাম, স্যার কিন্তু অনেক রাগ করেছেন। খাবার খাইনি? যে মনে হয় খেয়েছেন, এই বাক্স তো অনেক হালকা হালকা লাগতেছে। আপনি যে খাবারটা পাঠিয়েছেন তার বিল কত? আমি বিনা টাকা কিছু খাই না, বদহজম হয়। ইতি মিস্টার সুষময়, হ্যালো, এটা কোন ধরনের গ্যারকি? তুমি লাঞ্চ বক্সে চিঠি পাঠিয়েছো কেন? মুখে বলতে পারো না? আবার লিখেছো বিল কত? কিসের বিল? খাবারের বিল, খাবারের। শোনো সোহানা, আমি কোনোদিন কোনো রেস্টুরেন্টে যদি খাই, সেই রেস্টুরেন্টের বিল সঙ্গে সঙ্গে পেড করে দিয়েছি। ইনফ্যাক্ট আমি আমার জীবনের কোনো কিছু বাকি রাখি না, রাখতেও চাই না। রেস্টুরেন্ট মানে খেয়ে কি মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট রান্না? না না, তোমার হাতের রান্না, সেটা গেস্ট করতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি জানি তুমি শত ব্যস্ততার মাঝেও আমার জন্য যত্ন করে খাবারটা রান্না করেছো। লাইক এই মুহূর্তে আমি যে রেস্টুরেন্টে বসে খাচ্ছি, তারাও যত্ন করে আমার জন্য ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, টমেটো সস, ধনিয়া পাতার সস, নানান জিনিসপত্র আয়োজন করে তারা আমাকে দিয়েছে। এখানে কিন্তু কোনো ভালোবাসা কিংবা সম্পর্কের লেনদেন নেই। আই হ্যাভ টু দেম, সেম টু ইউ। দেখো সুষময়, এখন আমার ঝগড়া করার মুড নেই, তুমি বাসায় এসো। কোন বাসায়? আমাদের বাসায়। কোনো কথা বাড়িও না, এক্ষুনি এসো।
ওই ব্যাস। মানুষ এত ননসেন্স হয় কিভাবে? শুক্রবার দিন, ছুটির দিন, সকালবেলা সবাই ঘুমে। এখন কয়টা বাজে? কটা বাজে? 9:30 মতো বাজছে। আরে বাবারা, তুমি তো ঘুমাচ্ছিলে, আমি তোমার ডিস্টার্ব করিনি। ভাবলাম যে আজকে ছুটির দিন, একটা কাজ করি, বাজারে চলে যাই। বাজারে যাওয়ার পরে দেখলাম যে হুলস্থুল বাজারে মাছের দাম কম। এই মাছটা 2 কেজি 235 গ্রাম, মাত্র 900 টাকা। ভাবলাম যে কিনে নিয়ে যাই। মাছটা যখন আমি কিনছিলাম তখন মাছটা না জাস্ট লাভাচ্ছিল, এখন তারপর লাভাচ্ছিল। যাই, মাছটা তাড়াতাড়ি ফ্রিজে রেখে আসি, না নষ্ট হয়ে যাবে। তোমার পরিচিত অনেক হোটেল আছে, সেখানে রাখো। আমার ফ্রিজে কেন? ও, বুঝতে পেরেছি, তোমার মাছ কাটা নিয়ে ভয়। তো কোনো সমস্যা নেই, আমি সুন্দরলীকে ফোন দিয়ে দিচ্ছি, সুন্দরলি বুয়াকে নিয়ে চলে আসবে, সুন্দর করে মাছটা কেটে কুটে ফ্রিজে রেখে দেবে। ভাজার সময় 2 পিস তোমার, 2 পিস আমার। আর ওই যে মাথাটা যদি একটু মুড়িঘণ্ড দিয়ে করা যায়। আজকে ছুটির দিন, সুন্দরলি আসবে না, বাট সেটা কোনো ফ্যাক্টর না। আমি তোমার সাথে কালকে রাতে জরুরি কথা বলতে চেয়েছিলাম, সেটা আমি পারিনি। আজ আমি সেই কথাটা বলবো। তোমাকে আমি এসব বাজার মাছ এগুলো আনতে বলিনি। সুষমা, আই এম রিয়েলি টায়ার্ড অ্যাবাউট ইওর আলগা পিরিত। ও, আমি তো ভাবলাম যে আই নো তোমার ভাবনাগুলো সব বাউন্ডলেস। তুমি নানান বাহানা করো, এসব বাহানার জন্য কালকে রাতে আমি আমার জরুরি কথা বলতে পারিনি। তুমি কি মনে করেছো যে এত বড় মাছ দেখে আমি খুব খুশি হয়ে যাবো, মুগ্ধ হয়ে আমি একেবারে স্বামী সময় ব্যস্ত হয়ে পড়বো? কখনো না, নেভার। এখন তুমি আমাকে বলো যে আমাদের ব্যাপারে তুমি কি ভেবেছো। সুষময়, আমি আগেও তোমাকে বলেছি, আই ডোন্ট নিড ইউ এনি মোর। তুমি সব কিছু বুঝিও ইন্টেনশনালি আমাকে ইরিটেট করার জন্য নানান বাহানা করে বারবার এখানে আসো। বিষয়টা আমার একদম পছন্দ না। এবারে তোমার যা কিছু আছে গুছিয়ে নিয়ে তুমি চলে যাও। এবার আমার কিচ্ছু নেই, নেয়ার মতো কিচ্ছু এই বাড়িতে নেই। যদি থেকে থাকে সেটা তোমার জন্য গিফট, আর যদি সেটা রাখতে তোমার সমস্যা হয় নো প্রবলেম, তুমি ফেলে দিও। এই ফ্যামিলির সব কিছু, প্রত্যেকটা জিনিস আমি এতদিন ভাবতাম আমাদের। বাট তোমার কথা, তোমার উচ্চ শিক্ষা, এই আমাদের বিষয়টাকে আমাকে, তোমাকে, তোমাকে, আমাকে, আমি, তুমি, তুমি একদম কথা বাড়াবে না। তোমার যা কিছু আছে তুমি নিয়ে চলে যাবে, যা খুশি করো সেটা আজই। এবং মনে রাখবে, টুডে ইজ দ্য লাস্ট। এই চেহারা আমার জন্য না দেখতে হয়। ইনশাল্লাহ আর দেখা হবে না, এই বাড়িতে আসার আমার প্রয়োজনই পড়বে না, আর জীবনেও আমি এখানে আসব। সব কিছু নতুন করে করব, নতুন জীবন, নতুন সংসার, সব কিছু নতুন। ভেবেছিলাম এই সব খবরাখবর আমি তোমাকে সব কিছু রেডি করে দাওয়াত কার্ডের মাধ্যমে জানাবো। এখন যেহেতু মুখ দেখাই বন্ধ, অতএব এখনই বলে যাচ্ছি, আর হয়তো বলার টাইম পাবো, সেটা হচ্ছে মা বাপ দেখেছেন আমার বিয়ে ফাইনাল, এবং আমিও হ্যাঁ বলে দিয়েছি। তাই করো দয়া করে, তারপরও বিয়ে করে আমাকে রেহাই দাও। আর একটা বিয়ে করবো মানে টু মিন এভরিথিং ইজ ফাইনাল, এনগেজমেন্ট হয়ে গেছে, সব কিছু পাক। সো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, তারপর একদম আমরা দুজন আননোন পার্সন, আপনি আপনি ছাড়া আমাদের ভিতরে কোনো কথা হবে না। শুনুন মিস সোহানা, আমি ফলো করে বলতে পারি এই মুখ এবং আপনার মুখ আমার, আর আমার মুখ আপনার, কখনোই আর দেখা দেখি হবে না। সো বাই বাই। মানে কাল রাতে আমি একটা জায়গায় খেয়েছি, খাবারটা দেখে মনে হয়েছে খুবই খুবই গুড ফুড, বাট এইমাত্র একটা পেটে কামড় দেওয়াতে ফিল করলাম কালকে রাতের খাবারটাও একটা ভুল জায়গায় হয়েছে। তো মিস সোহানা, আমি কি আপনার বাথরুমটা একটু ব্যবহার করতে পারি? নো, অফকোর্স ইয়েস। আপনাকে আমি কি বলেছিলাম যে ঘরের
হালকা খাবার খেতে, কিন্তু আপনি ঠিকই সে বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়েছেন। না মানে জাঙ্ক ফুড ঠিক না, মানে আমি তো রাস্তাঘাটের খাবার একদমই খাইনি, যেটা খেয়েছি মানে ভালো হোটেল থেকে জিনিস খেয়েছি। আরে ভাই, হোটেল তো কোনো সমস্যার সমাধান না, আপনি সোহানার সাথে প্রবলেমটা সলভ করে ফেলুন না। প্রয়োজনে আমার বোন মানে লুবনা, লুবনা চাইলে কথা বলতে পারে, আপনি চাইলে আমিও কথা বলতে পারি। না না, কারো কোনো কথা বলার দরকার নেই, মানে সোহানার সঙ্গে আমার তো কোনো তেমন কোনো ঝামেলা নেই, এভরিথিং ঝামেলা ইজ সলভ। ও তাই নাকি, তাহলে আজকে কেন নিয়ে আসলেন না, আমি বরং করা করে দুটো কথা বলে দিতাম। না না, আপনি খামাখা কেন করা করে কথা বলতে যাবেন, আমার প্রতি ওর আর কোনো দায় দায়িত্ব নেই, সব রকমের রেসপন্সিবিলিটি থেকে ও আসলে আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিয়েছে। নিয়ে নিয়েছে মানে কি, ও যা বলবে তাই হবে নাকি, আপনার সাইডটা তো কাম করতে হবে। জি মানে এটা তো ধরেন বোথ সাইড ডিসিশন, আমার মাও চাইছিল যেন সেটেল হই, ঠিকঠাক কেয়ারিং কাউকে খুঁজছিলেন, পেয়েও গেছেন, এখন তাই বিয়ের জন্য মা খুব প্রেশার দিচ্ছে। আপনার নিশ্চয়ই মত নেই? না না, সেরকম না, আমি মেয়েটাকে মিট করেছি, খুবই ভালো মেয়ে, ঘরোয়া, অতিরিক্ত জ্ঞানের কোনো ভান নেই, মানে সংসারটাই সে করতে চায়, যাই বলেন না কেন মাহবুব ভাই, মুখে আমরা যাই বলি না কেন, উদার হওয়ার ভূমিতা করে লাভ নেই তো কোনো, ঘুরে ফিরে কিন্তু আমরা সেই পুরুষতন্ত্রের মধ্যেই আবদ্ধ, সেদিক থেকে এই মেয়েকে অ্যাকসেপ্ট করাটা মানে আমার কাছে মনে হয়েছে ওয়াইস, খুবই ওয়াইস। সোহানা কি মত? না ঠিক আছে, মানে ইনফ্যাক্ট ওর চাওয়াকে তো আমার প্রাধান্য দিতেই হবে, এনিওয়ে আমার সেকেন্ড বিয়েতে আপনি আর লুবনা আপনাদের দুজনকেই মানে অগ্রিম আমি দাওয়াত দিয়ে দিলাম, আমাদের ডিভোর্সটা হয়ে গেলেই বিয়ের ডেটটা ফিক্স করে ফেলবো, আমি এসে আপনাকে কার্ড দিয়ে যাবো, আর ইনশাল্লাহ আপনার কাছে আর ইনফেকশনের রিপোর্ট নিয়ে আসবো। মা বলো, এই সুষময় নাকি এখনো বাসায় আসেনি? না, তুমি কিভাবে জানলে? সুষময়কে ফোন করেছিলে? না, সুন্দরালকে ফোন করেছিলাম আমি। তুমি সুষময়ের খোঁজ নিতে ড্রাইভারকে ফোন দিয়েছিলে? মা, তোমার যে বোধ বুদ্ধি তাতে সুষময় তোমার ছেলে হলে খুব মানাতো। তা তো মানাতোই, ওই ছেলেটা অন্তত আমার কথা বোঝে, তোর মতো না। আর সেই লক্ষ্মী ছেলেকে তুই ঘর থেকে বের করে দিয়েছিস। মা বেটার, তুমি ওই লক্ষ্মী ছেলেকে নিয়ে থাকো, আমার কোনো খোঁজ খবর তুমি নেবে না, ফোনটা রাখো। আর ব্যাপারে শোন না, যে খবর শুনলাম সেটা সত্যি না মিথ্যা সেটা আমাকে বলতো। নিশ্চয় সুষময়ের নতুন বিয়ের খবর ঘটনা সত্যি, এবং আমার তাতে কোনো আপত্তি নেই, আমি খুশি, খুশিতে আত্মহারা, এবং আমি এটাও প্ল্যান করছি যে সুষময়ের বিয়ের শিরোনিটা আমি ডিজাইন করব। তোমার কাছে যদি পরিচিত কোনো টেইলারের খোঁজ থাকে আমাকে দিতে পারো। আরে এসব তুই কি বলছিস, ফোনটা রাখো তো। ছুটে যেতে পারি, তবে ঠিক করেছি এভাবে আর না। আচ্ছা তুমি আমাকে একটা সাজেশন দাও তো, যে কোন লাইফটা বেটার, ম্যারিড অর ব্যাচেলার লাইফ? অবশ্য তুমি তো আর এখন ব্যাচেলার না। আমি তো এখন ব্যাচেলারি। হ্যাঁ সুষময় আমাকে বলেছে, ঘটনাটা কি বলতো? সেকেন্ড বি? হ্যাঁ, মানে তোমার মতটা কি? তার ম্যারিড লাইফ পছন্দ, সে আবার বিয়ে করবে, আমার কি বলার আছে? ডিভোর্স হয়ে গেলে তো সে ফ্রি, তাই না? যা খুশি করতে পারে। দ্যাটস ট্রু। তুমি নিজের সম্পর্কে কি ডিসিশন নিলে, এভাবে থাকবে? দেখি যতদিন পারা যায়। দেখো আমার কিন্তু মনে হয় সেটা ঠিক হবে না। আই থিঙ্ক তুমি যদি বেটার কাউকে পাও
বিয়ে করে ফেলো। বিয়ে? এত দীর্ঘ সময় কারোর সাথে থাকতে ভয় লাগে। কেন? সরি, আমি জাস্ট তোমার এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি। আসলে খুব কাছ থেকে একজন মানুষকে পাল্টে যেতে দেখেছি তো, তাই আজকে আমার যে বিশাল অ্যাচিভমেন্ট, এস্টাবলিশমেন্ট, এটা নিয়ে যিনি কটাক্ষ করেন, একটা সময় কিন্তু তার উৎসাহতেই আমি লেখাপড়াটা চালিয়েছি। ইভেন আমার লেখাপড়াকে প্রায়োরিটি দিয়ে সে তার লেখাপড়া ছেড়ে দিয়ে বিজনেস শুরু করেছে। যাই হোক, বাদ দিন, সবাই তো আর নিশ্চয়ই একরকম না। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সবাই একরকম না। এই যেমন ধর, আমি আমি যদি জীবনে কাউকে একবার সিলেক্ট করি, তাকে সারা জীবনের জন্য সিলেক্ট। এনিওয়ে আমি আসি, টেক কেয়ার। আচ্ছা, নেক্সট ফ্রাইডে কি তুমি ফ্রি আছো? আই মিন ধরো আমরা দুজন একসাথে কোথাও বসলাম, চা কফি খেলাম, তুমি তোমার বিষয়গুলো আমার সাথে শেয়ার করলে, ইনফ্যাক্ট তোমাকে আমার কিছু কথা বলার আছে। মানে কোনো মানেটা নেই, নেক্সট ফ্রাইডে লক, বাই, টেক কেয়ার। ঠিক আছে, স্টমাক নো প্রবলেম, ঠিকঠাক আছে। আচ্ছা শুনুন, আমি কিন্তু একটা প্রস্তাব নিয়ে আপনাকে ফোনটা করেছি। প্লিজ বলেন। ফাইনালি আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। রিয়েলি? ও কংগ্রাচুলেশন। সেই উপলক্ষে আপনাকে একটা ট্রিট দিতে চাই, আই মিন আমার হবু স্ত্রীর সাথে আপনাকে পরিচয় করে দিতে চাই। না না, কিন্তু ভাবো, কালকে শুক্রবার তো যে আমার এনগেজমেন্টের কথা বলেছিলাম না আপনাকে। আমি কোনো কথা শুনছি না, আমারটা ফাইনাল হয়ে গেছে। আপনাকে কাল 5টায় অবশ্যই আসতে হবে, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, দিন। আমাকে একজন ইনভাইট করেছে। কেন, তুমি জানতে না? আমি কেন জানবো? মানে আমার জানার প্রশ্ন কেন আসছে? মানে আমাকে ডক্টর মাহবুব ইনভাইট করেছেন, উনি বলেছেন যে তার ফ্রি আছে, মানে তার হবি স্ত্রীর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবেন। ও ঠিক আছে, ওয়েট করো, নিশ্চয়ই আসবেন। ইনফ্যাক্ট আমি ওনার জন্য ওয়েট করছি। হ্যাঁ ঠিক আছে, কংগ্রাচুলেশন। শোনো, আজকে আমার একটু তাড়া আছে, তুমি ডক্টর মাহবুবুলকে বলো যে আর একদিন মানে ওনার সঙ্গে দেখা করে যাবো, মানে ওনার হবি স্ত্রী যাকে উনি ঠিক করেছেন একদম ঠিকঠাক আছে, আমি একটু যাই, আর একদিন এসে তোমাদের সঙ্গে দেখা করবো। এক মিনিট, তুমি কথাটা কি বললে আমি একটু বুঝে দিই। এক মিনিট, চুইংগাম খেতে হবে না, তুমি সংক্ষেপে ডিটেইল বলো, আমি শুনতে চাই।
কি বলবো? মানে ওই যে ওই কথাটা তুমি আমাকে বললে যে মাহবুব ভাইয়ের হবু স্ত্রী সব ঠিকঠাক আছে, কে তার হবু স্ত্রী? তুমি? আমি? আমি কেন তার হবু স্ত্রী হতে যাবো? আবার মন গড়া কথা? আমাকে তো উনি তাই বলেছেন, বলেছেন যে ওনার হবু স্ত্রীর সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবে। আমি তো ভাবলাম তোমরা বোধহয় অনেক দূর এগিয়ে গেছো। সুষময়, আমার মনে হচ্ছে কোথাও একটা গড়বড় হচ্ছে, মানে মাহবুব ভাইয়ের ভাবগতি কিন্তু আমারও ঠিক ভালো মনে হচ্ছে না। আচ্ছা কি কি করা যায় বলো তো? মানে কি তোমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি? আরে না, আমি তো জানি আমি কার সাথে থাকবো। আমি ডিসিশন নিয়েও ফেলেছি যে আমি উনি আসলে বলবো যে আমি আসলে কার সাথে সারাটা জীবন সেটেল হতে চাই। আমি ইনফ্যাক্ট ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারাটা জীবন কার সঙ্গে থাকতে চাই। কার সাথে থাকতে চাও তুমি? কার সঙ্গে থাকতে চাও? আমি কার সাথে থাকবো সেটা তোমাকে আমি কেন বলবো? তুমি বলো তুমি কার সাথে থাকতে চাও। তাহলে আমি কেন বলবো তোমাকে? বলো না। বলবো না? তবে তুমি যার সাথে থাকবা তাকে যদি একবার দেখাও তাহলে আমি কার সাথে থাকবো সেটা আমি তোমাকে দেখাই দিই। তুমি কি শিওর যে তুমি ওনার সঙ্গে থাকতে চাও? হ্যাঁ। কনফার্ম? দেখেছি, আমারটা আমি দেখাচ্ছি। বুঝে দেখো, এটা তো সেলফি, ছবি কোথায়? হ্যাঁ, আমি আপনাদের দুজনের এই দৃশ্যটা দেখার জন্যই এখানে ডেকেছিলাম। কি বলেছিলাম না, এখন বিশ্বাস হয় যে আপনাদের ডেট এখনো এক্সপায়ার হয়ে যায়নি? ডেট এক্সপায়ার হয়নি মানে? আমি ওনাকে একদিন বলেছিলাম যে ওষুধের ডেট এক্সপায়ার হতে পারে কিন্তু সত্যিকারে ভালোবাসার ডেট কখনো এক্সপায়ার হয় না। কি এখন বিশ্বাস হয়? এনিওয়ে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার হবু স্ত্রীর সাথে পরিচয় করে দিব। আসুন, পরিচয় করে দিচ্ছি। এসো। পরিচয় করে দিচ্ছি, ডক্টর ফারজানা। নেক্সট উইকে আমরা বিয়ে করতে যাচ্ছি এবং আপনাদের অগ্রিম দাওয়াত থাকবে।